সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 11:30। একটু আগে না মেয়েকে স্কুলে দিয়ে তারপর এলাম, এসে টিফিন খেলাম। আজকে খেয়েছি কি বলতো? আজকে খেয়েছি ওই বনপাউরুটি আর হচ্ছে চা। আর বনপাউরুটিটা আজকে যেটা এনেছি সেটা না একটু বড় সাইজে, ঈদে পেয়েছিল, পুরোটাই খেয়ে নিয়েছি। তো এটার দাম নিল আজকে 10 টাকা। আগের দিন আমাকে একটু ঠকিয়ে দিয়েছিল, এর থেকে ছোট সাইজ নিয়েছিল, সেটাও 10 টাকা নিয়েছিল। যাই হোক, মানুষ ঠেকতে ঠেকতে তো শেখে, বলো। আর সকালে রান্না করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো ঝোলটা না কম হয়ে গেছে, নীলার দিকেই পুরোটা দিয়ে দিয়েছি। আর আমার জন্য কোনো ঝোল টোল নেই, আজকে করবো লোটে মাছ। লোটে মাছ এখনের জন্য করবো না, বিকেলের জন্য করবো, তবে ওটার থেকে একটু নিয়ে নেব। আর কালকের যে পটলের তরকারিটা করেছিলাম সেটা না ধরাই হয়নি, যেহেতু একটু ঘি টি দিয়ে দিয়েছি না, নীলাদ্রিকে আর দেইনি ভয়ে। ওকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, বললো না ঘি টি দিয়েছো তো খাবো না, তো ওকে আর ওটা দিইনি। আর কালকে রাত্রিবেলা ভেবেছিলাম মাছের ঝোল আর পটলের তরকারি দিয়ে হয়ে যাবে, সেই জন্য ও যেহেতু খেলো না, সেহেতু কী করেছি বলো তো, আবার ওই ঢেঁড়স সেদ্ধ দিয়েছিলাম রাত্রিবেলা। এই দিয়েই ঢেঁড়স সেদ্ধ আর মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে গেছে। তো আজকে ওই পটলের তরকারিটা একটু আছে, একটু কি পুরোটাই ধরা রয়েছে, ওটা দিয়ে খেয়ে নেব। আর একটু লোটে মাছ নেব, আর মাছ তো আছে, এতগুলো লাগবেও না, হয়তো যেই মাছটা করেছি মানে দুপুরের জন্য সেই মাছটা উঠিয়েই রাখবো। তো চলো লোটে মাছটা তোমাদের সাথে শেয়ার করি, ঘরের কাজকর্ম এই কদিন ধরে আর শেয়ার করা হচ্ছে না, চলো আগে শেয়ার করি ওটা। প্রথমে দেখো, গ্যাসে কড়াই তো বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। লোটে করতে একটু বেশি তেল লাগে, তো আমি মোটামুটি এরকম তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি, কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেলে। এবার হালকা করে ভেজে নেব, প্রথমেই কিন্তু ব্রাউনিশ করব না, প্রথমে অল্প, যেরকম দেখছো হালকা করে ভাজছি সেই রকম করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে এবার অ্যাড করব রসুন। রসুনটাকে না আমি মানে থেতো করে নিয়েছি, একদম মিক্সিতে পেস্ট করিনি কোনোটাই। তো এখানে 1 চামচের মতো আমি রসুন দিয়েছি, মানে একটা রসুনের প্রায় হাফ বা হাফের একটুখানি বেশি, একটুখানি বেশি দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওটাকেও আমি থেতো করে নিয়েছি, এই দেখো। আর কাঁচা লঙ্কা না একটু বেশি দিয়েছি আর মাঝখান থেকে চিরে দিয়েছি, যাতে ঝালটা বেশ ভালো হয়। আর লোটে দেখবে একটু ঝাল ঝাল হলেই না খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি লোটে মাছটাকে বেশ ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লোটে মাছটাকে না আজকে মাঝখান দিয়ে কেটে এনেছি, অন্যান্য দিন অন্য সময় পুরোই আনে, মানে সিঙ্গেল সিঙ্গেল আনলে, সিঙ্গেল আনলে কী হতো তাহলে আমি তোমাদের কাটা ছাড়া কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিতে পারতাম। যাই হোক, এখানে এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, জাস্ট কালারের জন্য দিলাম। দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে তোমরা কাঁচা লঙ্কা যেন আমি ইউজ করেছি, তোমরা এখানে লঙ্কার গুঁড়ো যারা খাও তারা ইউজ করতে পারো, তো আমি তো লঙ্কার গুঁড়ো খাই না সেই জন্য ইউজ করলাম না। এই দেখো, এখন সমস্ত এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলোকে সমস্ত ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়ে তারপর দিলাম, এটাও অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগবে। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, টমেটোটাকে একটু মজতে হবে সেই জন্য এবার নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকনা দিয়ে একটু ঢাকা দিচ্ছি নরম হওয়ার জন্য। তো একটু পরে আবার খুলে দিলাম, একটু আবার নেড়ে দিচ্ছি আর কি। টমেটোটা কিন্তু এই সময় অনেকটাই মানে সেদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে, তো এইবার এই মুহূর্তে আমি একটু ঢেকে আরেকটু ঢেকে রাখলাম, ঢেকে আবার এটাকে উঠিয়ে দিলাম মানে ঢাকনাটাকে। এবার এর মধ্যে অ্যাড করছি হলো লোটেগুলো, আর লোটেটা না বাজার থেকে কিন্তু কেটেই এনেছে।
সমস্ত লোটেগুলো অ্যাড করে দেওয়ার পর এই যে মশলাটা যে আমি করেছি সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। আর লোটের মধ্যে কিন্তু আমি লবণ হলুদ মাখাইনি, এমনি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ধুয়েছি। তো এখন দেখো এই যে মশলাগুলো করে রেখেছি আর কি, সেটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম। লোটে মাছটা দিয়ে তারপর একটু ঘরে আসলাম, ওখানে থাকা যায় না, এত গরম লাগে না? তবে কদিন থেকে শুনছি নাকি বৃষ্টি হবে, বৃষ্টি হবে, খুব বৃষ্টি হবে। এই মাত্র, এই যে এই মাত্র মেঘ ডাকলো, কি জানাই আজকে তো রাত্রিবেলা 11:30টার সময় আমরা যাচ্ছি প্রতিবাদ মিছিলে, যেতে তো হবেই, না গেলে একেবারেই হবে না। আর যারা যেতে পারবে না তারা বাড়িতে থেকে শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করবে, সবার তো সম্ভব নয় না, অনেকেরই পায়ে ব্যথা, আমারও আছে পায়ে ব্যথা, জানি না কতটা হাঁটবে না হাঁটবে সেটা বলতে পারবো না, আমি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। জানি না আজকে রাত্রিবেলা আবার বেশি বৃষ্টি আসে কি না, যেন বেশি বৃষ্টি না আসে আমরা যেন একটু প্রতিবাদটা করতে পারি। তোমরা কে কে যাচ্ছ মিছিলে? কালকে পর্যন্ত ঠিক ছিল না, আজকে সকালে উঠে ঠিক করেছি। গরমের জন্য একটু বারান্দায় গিয়েছিলাম, আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। আর এইখানে দেখো লোটের থেকে কত জল বেরিয়েছে, এটা এখানে কিন্তু জল টল কিচ্ছু দেওয়ার প্রয়োজন হয় না। আর লোটেটা দেওয়ার পর আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, আর কমিয়ে দিয়েই আস্তে আস্তে করছি, নইলে কি হবে, তাড়াতাড়ি যদি দেওয়া হয় মানে বাড়িয়ে দেওয়া হয় তাহলে লোটের মধ্যে মশলাগুলো ঢোকে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগে না। লোটের থেকে যেই মশলা জলটা বেরোলো সেই জলটা মানে শুকিয়ে গেল, প্রথমে কমে দিয়েছিলাম, সিমে দিয়েছিলাম, তারপরে লাস্টের দিকে বাড়িয়ে দিয়েছি। তো দেখো জলটা সমস্ত শুকিয়ে গেছে, এরপর এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে টমেটো পিউরি বা টমেটো সস, যাই বলতে পারো, টমেটো সস অ্যাড করলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, সমস্তটা নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। এবার আবার গরম মশলা গুঁড়োটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করেছি, একটু বেশি দিয়েছি গরম মশলা গুঁড়ো, কারণ লোটের একটা দেখবে সহজাত গন্ধ আছে, সেই এগুলো না দিলে না গন্ধটা যায় না আমার মনে হয় আর কি। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম, এইবার হয়ে গেছে আমার পুরোটা। লাস্টে অ্যাড করব হচ্ছে লেবুর রস, তোমরা এটা দিয়ে দেখো দারুণ লাগে খেতে, দারুণ। তো লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে ওই 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। এইভাবে করো তোমরা একবার, দেখবে ভীষণ ভালো হবে খেতে, মানে লাস্টে অনেকে লেবুর রস দেয় না, তবে লেবুর রসটা দিয়ে দেখো খুব ভালো লাগে খেতে। তো চলো এখন এটাকে ঢেকে রাখি, একটু পরে ওঠাবো। আর এই দেখো 5 মিনিট পর আমি একটা বোলের মধ্যে নামিয়ে রেখেছি, আর আমি একটুখানি টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে। বাজে 2:30 খেয়ে নি এখন, জানো তো এখন না খেলে না, এই ভিডিওটাও তো পোস্ট করতে হবে, আজকে কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো। তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি, মেয়ে টিফিন টিফিন করা এগুলো করে তাড়াতাড়ি মেয়েকে তো দিয়ে এলাম, সেই জন্য আর কিছু করতে পারিনি। এই রাত্রে অফিসে বেরোনোর পরই আমি তাড়াতাড়ি করে মেয়ের খাবার তৈরি করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে একদম 9:05 তখন বাড়ির থেকে বেরিয়েছি, যেতে তো সময় লাগবে, বাসে উঠলাম, ওখানে গিয়ে পৌঁছেছি, ওর ওখানে গিয়ে পৌঁছেছি 10:10, আমি পৌঁছেছি আর 5 মিনিট পরেই ও বেরিয়েছে, যাক। তারপর ওকে বাসে তুলে দিয়ে আবার বাড়ি এলাম, কিছু কেনাকাটি ছিল সেগুলো করে নিয়ে তারপরে এসেছি। চলো বন্ধুরা এবার খেয়ে নি, খেতে বসে পড়েছি, খাওয়া স্টার্ট করি। দেখেছো কি আওয়াজ, মেঘের গর্জন হচ্ছে আজকে, যেন রাত্রিবেলা এরকম না হয় জানো তো। ফেসবুক দেখছিলাম বুঝলে, আমার যে স্কুলের বান্ধবীরা আছে তারাও এই প্রতিবাদে অংশগ্রহণ করছে আমার মতো, খুব ভালো লাগলো, প্রত্যেকের দরকার এই প্রতিবাদে অংশগ্রহণ করার। বললাম তোমাদের যারা বাইরে গিয়ে না পারবে তারা ঘরে থেকে অন্তত শঙ্খ বাজিয়ে প্রতিবাদটা করো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি এখন, কালকের ওই মৌরি পটল নিয়েছি আর আজকে লোটে মাছটা নিয়েছি, খেয়ে বেশ ভালো লাগলো জানো তো। আর
মাছ নিয়েছি, মাছটা ঝোলটা নেই, শুধু মাছ। আর এই যে কালকে করেছিলাম পটল আর আলু দিয়ে মৌরি পটল, সেটার একটু ঝোল ঝোল আছে, খেয়ে নেব। আর আমার না ঝোল না থাকলে খুব একটা কষ্ট হয় না, নীলাদ্রি আর আমার মেয়ে খেতে পারে না। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হবে কালকে আবার ঘরের কাজকর্ম নিয়ে তোমাদের সামনে আসবো, বাই।